বিক্ষোভের জেরে ফিরে যেতে হয় তাদের, এমনকি ফিরে যায় অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবার বিকেলে জানা যায় উপাচার্য অসুস্থ, তাকে দেখতে বিকেল 5টা নাগাদ উপাচার্যের বাসভবনে যান কয়েকজন চিকিৎসক নার্স। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে বিশ্বভারতীর অধীনস্থ পিএম হাসপাতাল থেকে চিকিৎসক নার্সদের পাঠানো হয়েছিল। এবার পুলিশ গিয়েছে, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন প্রসেনজিৎ মালাকার এই মুহূর্তে রয়েছেন। প্রসেনজিৎ, পুলিশ গিয়েছে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, চিকিৎসকদের নিয়ে গিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে, একটু আপডেট কি রয়েছে? দেখো, আগেই তোমাকে বলি যে আমি আগেও যখন তোমার সাথে কথা বলছিলাম ঠিক তখনই বলেছিলাম যে সূত্রের খবর, পুলিশ প্রশাসন অর্থাৎ প্রশাসনের তরফ থেকে চিকিৎসকদের নিয়ে আসা হচ্ছে যাতে উপাচার্যর কি শারীরিক পরিস্থিতি সেটা যাচাই করা যায় বা দেখা যায়। ঠিক সেই মতোই আমরা দেখতে পেলাম একটু আগেই কিন্তু বোলপুর এসডিপিও অভিষেক রায়ের নেতৃত্বে বোলপুর মহকুমা হাসপাতাল থেকে চিকিৎসক এবং টিমরা আসেন, এসে তারা কিন্তু উপাচার্যের দপ্তরে সামনে আসেন অর্থাৎ উপাচার্যের যে বাসভবন সে বাসভবনের সামনে আসেন এবং নিরাপত্তা রক্ষীদের সাথে কথা বলেন, কিন্তু তারাও ফিরে যান। যেটা অভিষেক দত্ত রায় বোলপুর এসডিপিও যেটা বললেন যে তার উপাচার্যের মেয়ের সাথে তাদের কথা হয় এবং কথা হওয়ার পর বলেন যে এখন তিনি রেস্ট করছেন, এখন কোনো চিকিৎসার প্রয়োজন নেই। আর এই বিষয় নিয়ে দেখো আবারও সেই প্রথমবার চিকিৎসকদের ফিরে যাওয়া, এবার আবার ফিরে যাওয়া, এই বিষয়টা নিয়ে একটা তর্জা শুরু হয়েছে। ছাত্রছাত্রীরাও বলছেন যে সবটাই নাটক। তোমাকে আমি ছাত্রছাত্রী আছে একটু কথা বলে শোনাবার চেষ্টা করব যে আজকে তোমরা দেখলে বিকালবেলায় তোমাদের অভিযোগ উঠলো, তোমরা স্লোগান তুলে নিয়ে ব্যাক করে পাঠিয়ে দিলে চিকিৎসকদের, এখন আবার সরকারিভাবে চিকিৎসকরা এলো জেলা প্রশাসনে, তাদেরকেও ফিরে যেতে হলো, কি বলবে? প্রথমে বিকালবেলায় যে চিকিৎসকদের টিমটি এসেছিল বিশ্বভারতী চিকিৎসকদের টিম, সেই টিম হচ্ছে বিশ্বভারতীর বেতনমুক্ত এবং আমাদের সর্বোচ্চ কর্তা হচ্ছেন উপাচার্য মহাশয় এবং সেই টিম উপাচার্যের ইচ্ছা মতো করে হচ্ছে রিপোর্ট দিতে পারেন। এবং আমরা সেই কারণে বলেছিলাম যে আমাদের একজন ছাত্রকে পাঠানো হোক যে ওনার কী শারীরিক অবস্থা কেমন রয়েছেন এবং আমরা সম্পূর্ণটা দেখে চিকিৎসার জন্য যা সহায়তা করার হচ্ছে যে প্রয়োজন আমরা করব। কিন্তু উনি ঢুকতে দিলেন না, উনি সেই চিকিৎসার টিমকে হচ্ছে পাঠিয়ে দিলেন। আমরা ওনার জন্য খুবই চিন্তিত এবং ব্যথিত, তাই আমরা তড়িঘড়ি হচ্ছে যে আমাদের জেলার যে স্বাস্থ্য দপ্তর রয়েছে সেখানে হচ্ছে যে আমরা অনুরোধ জানাই যে উপাচার্যের চিকিৎসার জন্য একটা টিম পাঠানো হোক এবং সেই টিম হচ্ছে যে এখানে এসেছেন এবং এসে এখানে দেখেছেন এবং তারপরে উপাচার্যের মেয়ে যেটা জানিয়েছেন, যেটা আমাদের এসডিপিও বোলপুর স্যার জানালেন যে উনি এখন রেস্ট নিচ্ছেন, ওনার হচ্ছে যে চিকিৎসার কোনো এই মুহূর্তে প্রয়োজন নেই। তো স্বাভাবিকভাবেই বিষয় এটাই যে এটাই দাঁড়ায় যে উনি নিজের টিমকে দিয়ে চিকিৎসা করাতে আসছেন এবং নিজের টিমকে দিয়ে, যেহেতু ওনারা বেতনভোগ ডাক্তারবাবু বিশ্বভারতীর, তাই উনি তাদেরকে দিয়ে যেরকম খুশি হচ্ছে যে একটা লিখে নেওয়ার চেষ্টা করছেন এবং রাজ্যের টিম যদি চিকিৎসা করে সেটা উনি হচ্ছে করতে পারবেন না। মানে একদিকে আন্দোলন চলছে, তার আর অপরদিকে হচ্ছে যেহেতু কোর্টেও বিষয়টা উঠেছে, তাই কোর্টে যাতে উনি এই বিষয়টাকে ওনার নিজের পক্ষে নিয়ে আসতে পারেন আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, মানে তাই এই ষড়যন্ত্রটা হচ্ছে উনি আমাদের বিরুদ্ধে হচ্ছে করছেন ক্রমাগত। প্রসেনজিৎ সঙ্গে থাকো। আপনারা দেখলেন যে পুলিশ, আপনারা শুনলেন যে পুলিশ চিকিৎসকদের নিয়ে গিয়েছিলেন সরকারি হাসপাতাল থেকে, কিন্তু সেখানে চিকিৎসকের মেয়ে বলেছেন যে এখন চিকিৎসার প্রয়োজন নেই, তার বাবা এমনটাই বলছেন, এসডিপিও সেটা বলেছেন, কি বলা হয়েছে কিছুক্ষণ আগেই যখন তারা ফিরে গেলেন, তার আগে শুনুন। আমরা ওনার বাসভবনের বাইরে এসেছি, এটা শোনা গেছে যে উনি হয়তো শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ নন, তো ওনার যদি কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন থাকে, যে কারণে আমরা শিয়ানের আমাদের যারা দুজন সরকারি ডাক্তারবাবু আছেন তার সঙ্গে নার্স আছেন, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছেন, তাদেরকে নিয়ে এসেছিলাম। এখান থেকে ফোন করা হয়েছিল ওনাকে, তো উনি কথা বলেননি, ওনার মেয়ে ফোন ধরেছিলেন। তো ওনাকে যখন আমরা এটা অ্যাপ্রোচ করলাম, তো ওনার মেয়ে বললেন যে বাবা এখন রেস্ট করছেন, এই মুহূর্তে কোনো দরকার নেই ডাক্তার দেখানোর। আমরা শুনেছিলাম যে এর আগেও একটা মেডিকেল টিম এসেছিল, তখন সামহাও কোনো একটা মিসকমিউনিকেশনের জন্য হয়নি, তাই জন্য আমরা সেকেন্ড টাইম মেডিকেল টিম এসেছি। আমরা এখন ফিরে যাচ্ছি, আবার যদি কখনো রিকোয়ারমেন্ট হয় তো জানাবেন, আমরা চলে আসবো। ঠিক আছে, আমরা সুপারের ইয়েতে ইনস্ট্রাকশন নিয়ে এসছে, ডিটেলস ইনফরমেশন সুপার স্যার বা সিএমও স্যার না, সেটা এই মুহূর্তে হলো না। ডিটেল ইনফরমেশন কিন্তু মানে সুপার স্যার বা সিএমও স্যারের কাছে পাবেন, আমরা সুপার স্যারের ডিরেকশন অনুসারে এসছি। আমাদের ইনফরমেশন ছিল এখনই ইমিডিয়েট রেডি হয়ে যেতে হবে মেডিকেল টিমে। রাতে বিশ্ববিদ্যালয়ে ডাক্তার নিয়ে পুলিশ গেল, এদিকে বিকেলে পুলিশকে বাধার মুখে পড়তে হয়, ডাক্তার এবং নার্সরা যান তাদেরকে বাধার মুখে পড়তে হয়। বিকেলে যে ছবি একদিকে আপনারা দেখতে পাচ্ছেন, বিকেলের ছবি,
অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পুলিশ আবার সরকারি হাসপাতাল থেকে ডাক্তার নিয়ে যায় সেখানে তাদেরকে ফিরে যেতে হয়। আবার বিক্ষোভের মুখে সকালে পড়েছিলেন চিকিৎসকরা, ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারাও ফিরে যান। এখনো পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি আমাদের এখনো পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, কিছুক্ষণ আগে পুলিশ এসডিপিও তিনি গিয়েছিলেন চিকিৎসকদের নিয়ে সরকারি হাসপাতালে, তার যে বক্তব্য, উপাচার্যের মেয়ে জানিয়েছেন বাবা রেস্ট নিচ্ছেন এবং তার এখন চিকিৎসার প্রয়োজন নেই। এসডিপিও জানালেন তারা আবার আসবেন যদি অবশ্যই রিকোয়ারমেন্ট বা প্রয়োজন পড়ে। তারা কিন্তু দেখতে পারেননি কেমন আছেন উপাচার্য।